হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বন্ধুরা বলিউডের অনেক এত তাদের রোল পারফেক্টলি প্লে করার জন্য অনেক ট্রান্সফরমেশন করেছে যেখানে কিছু রোলের জন্য অ্যাক্টর ফিজিক্যাল ট্রান্সফরমেশনের দিকে ফোকাস করেছে তো কিছু ক্যারেক্টারের জন্য পুরো বডিতে মেকআপ করতে হয়েছে এবং এই ট্রান্সফরমেশনগুলো এতটাই গভীরভাবে করা হয়েছিল যে ট্রান্সফরমেশনের পরে অ্যাক্টর দিয়ে চেনায় যায়নি তারা এই ট্রান্সফরমেশনের মাধ্যমে সেই ক্যারেক্টারকে পারফেক্টভাবে তুলে ধরেছিল আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমনই কিছু ট্রান্সফরমেশন ক্যারেক্টার সম্পর্কে জানাতে যাচ্ছি আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটি টেনে একদম শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান নওয়াজুদ্দিন সিদ্দিকী ফিল্ম মম যারা প্রথমবারের মতো মম মুভিটি দেখেছিল তাদের জন্য নওয়াজুদ্দিন সিদ্দিকির ক্যারেক্টারটি আইডেন্টিফাই করা অনেক মুশকিল হয়ে গিয়েছিল কেননা সে এই ক্যারেক্টারটি প্লে করার জন্য যেভাবে নিজেকে ট্রান্সফর্ম করেছিল তা সত্যি অসাধারণ ছিল এখানে শুধু তার বডি ট্রান্সফরমেশন নয় বরং শরীরের অঙ্গভঙ্গি চালচরণ কথাবার্তার ধরন এমনকি তার চোখের অ্যাক্টিংও ছিল অন্য লেভেলের কেননা সে এই ক্যারেক্টার প্লে করার জন্য খুব ভালোভাবে নিজেকে সময় নিয়ে প্রস্তুত করেছে আপনারা কি মম মুভিতে নাজিমুদ্দিন সিদ্দিকীর অ্যাক্টিং খেয়াল করেছিলেন কেননা বেশিরভাগ মানুষই সেখানে তার এই ক্যারেক্টারটি তেমন গুরুত্ব দেয়নি কিন্তু মম মুভির এই ক্যারেক্টারটি অন্যরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নাম্বার টু দীপিকা পাদুকন ফিল্ম ছাপ্পাক দীপিকা পাদুকন ছাপ্পাক মুভিতে এমন একটি রোল প্লে করেছে যা সূক্ষ্ম ও সহনশীলতার সাথে প্লে করতে হয়েছিল এই মুভিটির জন্য দীপিকা পাদুকনকে অনেক সময় ধরে মেকআপ করতে হয়েছে এই মুভিটির জন্য শুধু সে ফিজিক্যাল ট্রান্সফরমেশন নয় বরং কথা ধরন ও বডি ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে হয়েছে এই মুভিতে দীপিকা পাদুকনকে তার ক্যারেক্টারটি খুবই গভীর ইমোশনের সাথে ফুটিয়ে তুলতে হয়েছে আর এর জন্য তাকে মেন্টালিও অনেক প্রিপারেশন নিতে হয়েছে কেননা এই ক্যারেক্টারটি শুধু একটি মুভি ছিল না বরং এখানে হাজার বাস্তব নারী জীবন তুলে ধরা হয়েছিল তাই অডিয়েন্সদের সেই ক্যারেক্টারের দুঃখ কষ্ট ইমোশন বাস্তবতা সব বোঝানো খুবই চ্যালেঞ্জিং ছিল তবে এই ফিল্মের মেকার মেঘনা গোলজারকেও উল্লেখ করতে হয় যে দীপিকাকে এই ক্যারেক্টারটি প্লে করতে সর্বোপরি সাহায্য করে গেছে নাম্বার থ্রি রাজকুমার রাও ফিল্ম রাপ্তা। মুভি রাপ্তাতে রাজকুমার রাওয়ের মাত্র কয়েক মিনিটেরই রোল ছিল কিন্তু এই কয়েক মিনিটের রোলের জন্যই তাকে যে ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যেতে হয়েছে তা অসাধারণ ছিল তার ক্যারেক্টারটি কয়েক মিনিটের হলেও এর প্রস্তুতির জন্য সময় অনেক লেগেছে তার ট্রান্সফরমেশন এতই বেশি ছিল যে কেউই এই মুভিতে রাজকুমার রাওকে চিনতেও পারেনি এই মুভিতে তার ক্যারেক্টারের বয়স ছিল তিনশো বছর এই ক্যারেক্টারটি প্লে করার জন্য তাকে ছয় ঘণ্টার যাবৎ মেকআপ করতে হয়েছে নাম্বার ফোর রণবীর কাপুর ফিল্ম সানজু সানজু মুভিতে রণবীর কাপুরকে অনেক ধরনের লুক নিতে হয়েছিল যেহেতু এটা সঞ্জয় দত্তের বায়োপিক ছিল তাই সেখানে রণবীর কাপুরকে সঞ্জয় দত্তের শৈশব থেকে শুরু করে জেলে যাওয়া পর্যন্ত সবগুলো লোক নিতে হয়েছে এটি রণবীর কাপুরের করা অন্যতম সেরা একটি মুভি ছিল এই মুভির মাধ্যমে রণবীর কাপুর আবারও তার অ্যাক্টিং স্কিলের প্রমাণ দিয়ে গিয়েছে এই মুভির জন্য রণবীর কাপুরকে প্রতিটি লোকের জন্য আলাদা আলাদাভাবে জিম করে বডি ট্রান্সফরমেশন করতে হয়েছে নাম্বার ফাইভ শাহরুখ খান ফিল্ম ফ্যান ফ্যান মুভিতে আমরা শাহরুখ খানকে অন্যরূপে দেখতে পাই গৌরব ক্যারেক্টার দিয়ে প্লে করার জন্য শাহরুখ খানকেও বডি ট্রান্সফরমেশনের পাশাপাশি কথাবার্তা ধরন ও চালচলনের মধ্যেও চেঞ্জ আনতে হয়েছিল যেন সেই ক্যারেক্টারটি রিয়েলিস্টিক ভাবে প্লে করতে পারে এই ক্যারেক্টারটি প্লে করার জন্য শাহরুখ খানকে মেকআপ রুমে ঘন্টার পর ঘণ্টা মেকআপ করতে হয়েছে একজন পঞ্চাশ বছরের অ্যাক্টরের জন্য ২০ বছরের একজন ছেলের রোল প্লে করা খুবই চ্যালেঞ্জিং ছিল তো এখানে আমরা শাহরুখ খানের পাশাপাশি তার টিমকেও অ্যাপ্রিসিয়েট করতে চাইব যারা এই জটিল কাজটি করতে সহজ করেছে